এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার, ব্যাপার হচ্ছে যে কিছুদিনের জন্য একটা টেম্পোরারি কমিটি করা হচ্ছে। এটা আমরা খুব সাংগঠনিক ভাবে এবং চেষ্টা করছি যে এই ছোট কমিটি তারা অঞ্চলে অঞ্চলে গিয়ে, এটা কিন্তু টেম্পোরারি কমিটি, অঞ্চলে অঞ্চলে গিয়ে তারা ওখান থেকে আমাদের লিডারশিপকে তুলে নিয়ে আসবেন, পাঁচজন করে বুথে আমাদের নেতৃত্ব ওখান থেকে তুলে নিয়ে এসে তারপর অঞ্চল প্রেসিডেন্ট ঠিক করা হবে। তারপর অঞ্চল প্রেসিডেন্টরা ব্লক প্রেসিডেন্ট ব্লক কমিটি ঠিক করবে। তো যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমার তাহলে মনে হয় না, দেখেন কিছু করতে গেলে কিছু তো সমস্যা হবে, আর যদি সমস্যা হয় সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। বিশেষভাবে অভিযোগ হচ্ছে যে কংগ্রেস থেকে যারা এসে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম তো কোনো ব্যাপার নেই। বিভিন্ন দল থেকে লোক এসছে, তাদের সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, সবারই সম্মান আছে এবং সবাইকে নিয়ে, সবারই যাতে সম্মান মর্যাদা থাকে, সবাইকে নিয়ে আমরা কমিটি করব এবং সংগঠনকে মজবুত করার কাজ করব। জেলা নেতৃত্ব আরেকটা অভিযোগ উঠছে যে বিধানসভাকে কেন্দ্র করে এই কমিটি, কিন্তু তার আগেই বিধানসভা হেরে যাবে এই কমিটি থাকলে। না না, দেখুন এইগুলো তো কিছু লোক হয়তো বলতেও পারে, অভিযোগ দিতে পারে, কিন্তু অভিযোগটা কতটা সত্য এটা জানার দরকার আছে। এবং প্রত্যেকটা বিধানসভায় আমাদের সম্মানীয় নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব, বিধানসভার যারা বিধায়করা আছেন তাদেরকে একটা বিরাট বড় ভূমিকা পালন করতে বলা হয়েছে, তাই বলে সেভাবেই সাজানো হয়েছে। তবে যদি কোনো সমস্যা থাকে আমরা সবাইকে নিয়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। মেয়েদেরকে সামনে করে দেন না, মেয়েদেরকে সামনে করে দেন। যত টি মহিলা আছে সবাই কি আছে?